হঠাৎ পায়ে রগে টান, ঘুম থেকে একের অনেক চিৎকার করে জেগে উঠেছেন। তো তারপরে কি হলো, পায়ের একটা অংশ এরকম ফুলে গেল মনে হয়, কেউ কেউ বলে পুরো আটকে গেল, রগটা এক এমনভাবে আটকে গেল মনে আর বুঝি সারবে না, অলরেডি ঘুম থেকে অনেক কান্না করে উঠেছেন, এবং কেউ কেউ বলে পা মনে হয় ঠিক প্যারালাইসিসের মতো হয়ে গেল। আবার 5 থেকে 10 মিনিট হাঁটা চলা করলে ব্যথাটা কমে গেল। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এসিসি ম্যানিপুলেশন থেরাপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আজকে আমরা আলোচনা করব শীতে পায়ের রগে টান লাগলে ঘরে বসে কি ম্যানেজমেন্ট করবেন বা অতি শীঘ্রই সমাধানের জন্য কি করবেন। প্রোগ্রামটা সাজিয়েছি আমরা 2 থেকে 3টা অংশ। প্রথমে আলোচনা করব আসলে ব্যথাটা কি ধরনের হতে পারে বা কোথায় হতে পারে, এবং এই ব্যথা হলে যে আসলে কি করবেন এবং এই ব্যথার কারণগুলা কি। সাধারণত যে সমস্ত কারণে আপনার কাপ মাসেলটা টান লাগে শীতে বেশি হয়, তার মূল কারণ হচ্ছে আপনার সিডেন্টারি লাইফ লিড করা, মানে আরামায়েশে জীবন ধারণ করা, এক্সারসাইজ কম করা। 2 নম্বর হচ্ছে লং টাইম যদি আপনি দাঁড়িয়ে কাজ করেন বা একই কাজ লং টাইম করেন যেখানে কাপ মাসেল মুভমেন্ট হয় না। 3 নম্বর কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা পজিশনাল ফল্ট করে কাজটা করি, সেক্ষেত্রে হতে পারে। ইলেকট্রোগ্রাফিক স্টাডিতে দেখা গেছে যে যাদের নার্ভের প্রবলেম থাকে তাদের কিন্তু আপনার কাপ মাসেল বেশি টান লাগে, বিশেষ করে মেরুদণ্ড, যেমন এখানকার যে মেরুদণ্ড আছে, এই মেরুদণ্ড এখানে যদি নার্ভের সমস্যা থাকে সেক্ষেত্রে যদি নার্ভের রুটে কম্প্রেশন থাকে ব্যথা পায় যায়, সেক্ষেত্রে যদি নার্ভের রক্ত চলাচল কম হয় তো আপনার কাপ মাসেল টান লাগতে পারে। এখানে দেখেন পা, এটা অ্যাঙ্কেল জয়েন্ট, এটা হলো আপনার হাঁটু, ঠিক এখানে যদি আমরা দেখি এটাকে আমরা বলি যে কাপ মাসেল। এই কাপ মাসেলটা এখান থেকে ঠিক এখানে শর্ট হয়ে যাচ্ছে এবং এরকম করে মনে যেন আটকে পড়তেছে, এই জায়গাটাই সাধারণত ব্যথা হয়। দর্শক, কিছু কিছু ইমার্জেন্সি কন্ডিশন থাকে যেখানেও কিন্তু কাপ মাসেল ক্র্যাম্প করতে পারে, বিশেষ করে প্রেগনেন্সি, তারপরে ডায়াবেটিক নিউরোপ্যাথি, নিউরোলজিক্যাল কন্ডিশন, পার্কিনসন এবং কিছু ডিজেনারেটিভ চেঞ্জের জন্য কিন্তু আপনার কাপ মাসেলটা ক্র্যাম্পিং করতে পারে। তাহলে শীতে কেন বেশি টানটা লাগে? শীতে ব্যথার কারণ হচ্ছে বাইরের যে তাপমাত্রা আর শরীরের তাপমাত্রার একটা ইমব্যালেন্স হয়ে যায়, যার ফলে সার্কুলেশন সিস্টেমটা আলটিমেটলি যতটুকু টেম্পারেচার বহন করা দরকার, যেটা কিনা মাসেলের ফ্লেক্সিবিলিটি দেয়, সেই জিনিসটা কিন্তু আলটিমেটলি কম হয় কাপ মাসেলে বা রগের ভিতরে, যার ফলে এরকম হয়। রাতে শুয়ে আছেন, পাটা একটু ব্যাকা হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু রগে টান লাগতে পারে। এই সমস্যার সহজ সমাধান 2টি, কিছু নিয়ম মানা আর কিছু এক্সারসাইজিং থেরাপি। যদি নিয়মটা মানেন, নিয়মের মধ্যে আছে বেশি করে পানি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে, প্লেন্টি ওয়াটার, ফ্রেশ ওয়াটার, যেটা আমরা খাই সেটা অবশ্যই বিশুদ্ধ ওয়াটার হতে হবে। রেগুলার এক্সারসাইজিং থেরাপি করতে হবে, দ্যাট মিন রেগুলার হাঁটা একটা এক্সারসাইজের অংশ। আবার যেটা করতে পারেন যে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, হিউজ পরিমাণে স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে। মাঝে মাঝে ওয়ার্ম ওয়াটার দিয়ে, বিশেষ করে শীতকালে গরম পানিতে যদি আপনি একটু গোসল করেন বা কাপ মাসেলে একটু গরম পানির, যদি এটাকে আমরা বলি গ্রামের ভাষায় বলে বাপ নেওয়া, অর স্টিম নিতে পারেন, তার মানে গরম তোয়ালে ভিজিয়ে ওটা পানি ফেলে দিয়ে ওখানে সুন্দর করে পোলপ করে রেখে দিলেই কিন্তু আপনার কী হবে, এই কাপ মাসেলটা সফট থাকবে, তার মানে কিন্তু অনেকটাই আপনি সুস্থ থাকবেন কাপ মাসেল ক্রাম থেকে। এবং বাসায় বসে কি কি এক্সারসাইজ করবেন, চলুন দর্শক এক্সারসাইজগুলো দেখা দিই। মাত্র 4টি এক্সারসাইজ করলেই কিন্তু ব্যথাটা সাথে সাথে কমে যাবে ইনশাআল্লাহ। দর্শক, যখন পায়ের রগটা টান লেগেই গেল, রগটা টান এখানে লাগে, তখন সাথে সাথে আপনি ওয়ালের মধ্যে এরকম পাশে যে বেডের পাশে ওয়াল আছে ওয়ালের মধ্যে পাটা এভাবে রাখবেন, রাখার পরে এটাকে আস্তে করে টান দিবেন এবং একটা টাওয়েল ইউজ করে ঠিক এখান থেকে এখানে জোরে টান দিবেন, একটা এভাবে ধরে টান দিবেন। ব্যাস দেখেন এখানে টানটা লাগছে, ব্যাস 30 সেকেন্ড ধরে রাখবেন, এরকম 5-7 থেকে 7 বার করলেই ব্যাস টানটা চলে গেল। যদি ওয়াল না থাকে তাহলে সেক্ষেত্রে এভাবে শুয়ে এভাবে ধরবেন, সেক্ষেত্রে আস্তে আস্তে যখন টান লাগবে তখন এটা আপনার এটা কমে যাবে। দর্শক, পরের এক্সারসাইজটা যদি টাওয়েল না থাকে এভাবে করলেও কিন্তু অনেক রেজাল্ট পাবেন, পাটা ধরে এখানে ধরতে হবে, ধরার পরে এইটা টান দিয়ে ধরে রাখবেন, ধরে আস্তে করে পাটা সোজা করার চেষ্টা করবেন, এভাবে মিনিমাম 20 থেকে 30 সেকেন্ড ধরে রাখবেন, ছেড়ে দিয়ে আবার করবেন, এরকম 5-7 বার করলেই কিন্তু আলহামদুলিল্লাহ কমে যাবে। আগের 2টা এক্সারসাইজ করার পরে আপনি গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে হবে, সামনের দিকে আগাতে হবে, ওকে, ঠিক এইভাবে যেমনটা উনি হাঁটতেছে এরকম করে অন্তত মিনিমাম 3 থেকে 4 মিনিট হাঁটতে হবে। তারপরেও যদি আপনার ব্যথা থাকে অবশ্যই অবশ্যই ওই জায়গাটা যেখানে চাপ লাগলো সেখানে এখানে ধরে এইভাবে করে চাপ দিবেন, আঙ্গুল দিয়ে গ্রিপ করে এইভাবে জোরে ধরে রাখবেন, এভাবে চাপটা এইভাবে, রাইট, দেখেন চাপটা ঠিক চাপ দিয়ে ওই শক্ত জায়গাটাকে শক্ত করে ধরে রাখবেন, ছেড়ে দিবেন, ধরে রাখবেন, ছেড়ে দিবেন,
ধরে রাখবেন, ছেড়ে দিবেন, ব্যাস এটুকু করলে আমার মনে হয় অনেকটাই সুস্থ হয়ে যাবেন। ট্রাই করে দেখুন। ব্যথা সম্পর্কিত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক দিবেন, কারণ আমরা দিয়ে থাকি কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা এবং প্যারালাইসিস রোগের সঠিক চিকিৎসার ঘরোয়া পদ্ধতি। তাহলে আজই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।